সড়কে বিশৃঙ্খলা কমাতে আজ থেকে যান চলাচলে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। ব্যাটারি চালিত অটোরিকশা ও লাইসেন্সবিহীন সিএনজি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবে কতটুকু সেই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হচ্ছে সে বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, সড়কে অটোরিকশা এবং লাইসেন্সবিহীন সিএনজি চলাচল করছে কিনা জানাবেন, এবং এই যে নির্দেশনা অমান্য করে যারা যানবাহন চালাচ্ছেন যেসব চালকরা, সেই বিষয়ে আসলে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? আচ্ছা দেখুন, আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে অর্থাৎ গত 14 সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ এবং সিলেট বিআরটিএ, এই দুটি প্রতিষ্ঠান 7টি নির্দেশনা জারি করে যে বিশেষ করে গত কয়েক মাসে সিলেটের যে মহানগরীর যে সড়কগুলো সেখানে প্রায় অনিয়ন্ত্রিত ছিল। আমরা দেখেছি যে অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা এবং কি ব্যাটারি চালিত যে রিক্সাগুলো পুরো শহর জুড়ে আর আসলে ছড়িয়ে ছিটিয়েছিল, যার কারণে যানজট দীর্ঘ ভোগান্তিতে পড়ত শহরের মানুষ। আজকে গত 7 দিন আগের যে তাদের পরিপত্র জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সেখানে বলছিল নগরীর মহানগরীর মধ্যে যে সকল সিএনজি বৈধ রয়েছে সেগুলোকে হলুদ কালার, সামনে বর্ডার দিয়ে হলুদ কালার করতে হবে, আর মহানগরীর বাইরের যে সকল সিএনজি চালিত অটোরিকশা আছে সেগুলোকে সাদা বর্ডার দিতে হবে। আমরা দেখেছি যে আজকে পুরো নগর জুড়ে শতভাগ হয়নি এটা বলা যাবে না, কারণ 20-30% অটোরিকশা বা সিএনজি হলুদ কালার করা হয়েছে মহানগরীর ভেতরে, অনেকগুলো আসলে খালি রয়েছে, অর্থাৎ পূর্বে যেরকম চলেছিল এখন পর্যন্ত এইভাবেই চলছে। কিছুক্ষণ আগেও সিলেটের মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার, তিনি বের হয়েছিলেন বিষয়টি পর্যবেক্ষণের জন্য। তিনি বলছেন যেহেতু এক সপ্তাহ আগে তাদেরকে অবহিত করা হয়েছে, আজকে চূড়ান্তভাবে তাদেরকে সতর্ক করা হবে। যে সকল সিএনজি বা অটোরিকশা আছে তারা যদি নির্দেশনা মানে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, আর যারা মানবেন না তাদেরকে শ্রমিক নেতা সহ যারা আছেন সবার সাথে সমন্বিতভাবে তারা কিন্তু এই কাজটি করছেন। কেননা সড়কে যেহেতু সবসময় যানজট লেগেই থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেহেতু স্বাভাবিক ছিল না, এই বিষয়টাকে পুঁজি করে আসলে উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল সিলেটের যে সড়ক ব্যবস্থা। তো আমরা সিলেট নগরীর বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আছে সেগুলোতে দেখেছি ব্যাটারি চালিত রিক্সা যেগুলো আছে সেগুলো মূলত বন্ধ করা হয়েছে, এবং মহানগরীর মধ্যে হাতে গোনা এক দুইটি আমরা সাধারণত দেখেছি যে অটোরিকশা রয়েছে, কিন্তু বাকিগুলো কিছুটা না হলে নিয়ন্ত্রণে আসছে। এবং আজকে যেহেতু পুলিশি কার্যক্রম চলছে এবং নগরীর বিভিন্ন সড়কে আমরা দেখছি ট্রাফিক বিভাগ তারা নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করছেন, হয়তোবা আরও এক দুই দিন যে পরিস্থিতি আসলে প্রত্যাশা করা হয়েছে সেটি হতে আরও এক দুই দিন কমপক্ষে সময় লাগবে। মুক্তি গুলজার আহমেদ যুক্ত ছিলেন সিলেট থেকে।